ওকে, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড নিউরাল নেটওয়ার্কের প্রথম লেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে প্রোলগ ডাউনলোড দিব এবং প্রোলগ দিয়ে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেশনগুলো রান করে দেখবো আর কি, যে অ্যারিথমেটিক অপারেশনগুলো আছে সেগুলো রান করে দেখবো আর কি। পরবর্তী সময় হচ্ছে আমরা নেব বায়েসিয়ান বা বিভিন্ন ক্লাসিফিকেশন ক্লাসিফায়ার এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো পাইথনে, আমাদের যদি সুযোগ থাকে তখন। তো বেসিক্যালি হচ্ছে আমরা প্রোলগ নিয়ে কাজ করবো আর কি কয়েকটা দিন। তো প্রথমে আমরা দেখবো যে প্রোলগ কীভাবে ডাউনলোড করতে হয়। প্রোলগ ডাউনলোড করতে ডাউনলোডের জন্য আমরা যাব হচ্ছে গুগল ক্রোমে, প্রোলগ ডাউনলোড ফর উইন্ডোজ ওর ম্যাক আমি যা যেটা মানে আমার জন্য সুইটেবল হবে সেটা আমি চুজ করে দিব আর কি। আমি উইন্ডোজ 10 64 বিট তার জন্য ডাউনলোড করব। আমি একটু আগে আপনাদের জন্য নামায় ফেলছি, ওকে, সুই প্রোলগ 8.0.3.exe ফাইলটা। সো এখানে গিয়ে হচ্ছে আমি যেহেতু হচ্ছে আমার উইন্ডোজের জন্য নামাচ্ছি এবং 64 বিটের, সো আমি প্রথমটা দিব, ডাউনলোড দিব, দেওয়ার পরে এখানে আসবে, হ্যাঁ আমি ওর সব কথা বুঝতে পারছি। বুঝতে পারার পরে হচ্ছে আমি ডাউনলোড দিব, দিলে হচ্ছে আমার প্রোলগটা কি হবে সেভ হয়ে যাবে আর কি। সো আমি যেহেতু অলরেডি ডাউনলোড দিছি একটু আগে, সো আমার নতুন কার্ড দেওয়ার দরকার নাই, যে একটু আগে আমি ডাউনলোড দিছি, সেভাবে দিব। ডাউনলোড দেওয়ার পরে জাস্ট ওই ডাউনলোড দেওয়া প্রোলগ সিএক্সএ ফাইলটাকে আমরা হচ্ছে নেক্সট নেক্সট দিয়ে, ওই ছোটোবেলায় যেরকম আমরা সফটওয়্যার আমরা ইনস্টল করতাম আমাদের পিসিতে, ঠিক নেক্সট নেক্সট দিয়ে হচ্ছে আমরা আমাদের প্রোলগটা ইনস্টল করে ফেলবো। তো প্রোলগ ইনস্টল করার পরে আমরা হচ্ছে প্রোলগটাকে অন করব। অন করলে জাস্ট এরকম একটা ভিউ আসবে, প্রোলগ ভিউ আসবে। আচ্ছা, ভিউ আসার পরে এখন আমরা বেসিক অ্যারিথমেটিক অপারেশনগুলো একটু দেখে আসি। আমরা মনে হয় জানি যে বেসিক অ্যারিথমেটিক অপারেশনগুলো এরকম হয় কিছুটা, যে যোগের কাজগুলা, গুণের কাজগুলা, বিয়োগের কাজগুলা, ভাগের কাজগুলা, কিংবা আমি যদি কোনো অ্যাবসলিউট ভ্যালু বের করতে চাই বা সাইন চিদা কস থিটার মান বের করতে চাই, ম্যাক্স মিন বের করতে চাই, বা হচ্ছে আমি যদি স্কোয়ার বের করতে চাই, তাহলে আমি প্রোলগে এই কাজগুলো কীভাবে করবো। আজকের ল্যাবের কাজ হচ্ছে এগুলো, যে হচ্ছে সবগুলো কাজ কীভাবে করবো সেগুলো হচ্ছে আমরা দেখবো হাতে কলমে আর কি। তো প্রথমত আমরা শুরু করি আর কি। হ্যাঁ, আমি যদি লিখি এ ইজ ইকুয়াল টু 5, এখানে অবশ্যই আমি একটা অ্যারর খাবো। দেখেন আমি অ্যারর খাইছি, কেন? যে অ্যারর হওয়ার কারণ হচ্ছে প্রোলগে যে ভেরিয়েবল নেমগুলো আছে সেই ভেরিয়েবল নেমগুলো অবশ্যই বড় হাতের হয়। আমি যদি এ ইজ ইকুয়াল টু 5 লিখি তাহলে সে হচ্ছে আমাকে দেখাবে হচ্ছে এ ইজ ইকুয়াল টু 5। সো দ্যাটস গুড, কোনো সমস্যা নাই এতে। আর আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা ছোটোবেলায় মনে হয় পড়ছিলাম যে আমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে অবশ্যই সেমিকোলন দিতে হবে, প্রতিটা এক্সপ্রেশনের শেষে একটা করে সেমিকোলন দিতে হবে। আর আমি যখন প্রোলগে কাজ করব প্রতি ক্ষেত্রে আমাদের একটা করে ডট দিতে হবে, মানে প্রতি স্টেটমেন্টের শেষে বা ফাংশনের শেষে আমার একটা করে ডট দিতে হবে আর কি। সো আমি যদি এখন লিখি যে এ ইজ ইকুয়াল টু 5+3 অর 5+2, দ্যাটস গুড, সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কী হইলো, এ ইজ ইকুয়াল টু 5+3, তার মানে সে হচ্ছে জাস্ট ভ্যালুটা অ্যাসাইন করে রাখতেছে এর মধ্যে, 5+3টা অ্যাসাইন করে রাখতেছে। বাট ইন টার্মস অফ আমি যদি লিখি এ ইজ, এ হয় 5+3, দেন আমার অবশ্যই এর মানে কত দেখাবে, এ ইজ ইকুয়াল টু 8। তার মানে আমি যদি কোনো একটা ভ্যালু ক্যালকুলেশন করে এর মধ্যে রাখতে চাই, আমি ইকুয়ালের পরিবর্তে অবশ্যই ইজ দিতে হবে। সিমিলার ম্যাক্সিমাম বের করা যেটাই বের করা কেন, অ্যারিথমেটিক অপারেশনগুলো যখন আমি বের করতে যাব তখনই হচ্ছে আমার ভেরিয়েবল নেম দিতে হবে, পরে ইজ দিতে হবে, এরপরে আমার বাকি কাজগুলো দিতে হবে আর কি। সো এটাই হচ্ছে আজকের ল্যাবের মেইন কথা, যে হচ্ছে আমি ভেরিয়েবল নেম বড় হাতে হবে, ইজ হবে, অ্যান্ড দেন পরে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনের যে এক্সপ্রেশনগুলো আছে আমার সেই এক্সপ্রেশনগুলো দিতে হবে আর কি। সাপোজ আমি এখন দিই এ ইজ ইকুয়াল টু কি দিব, যে সরি আমি প্লাস দিচ্ছি বারবার, প্লাস দিচ্ছি, এ ইজ ইকুয়াল টু 5 × 3, সো ইট উইল বি 5 × 3, ইট উইল বি 5 × 3, কেন, কারণ ইকুয়াল টু দিছে। সো আমি যদি এখন ইজ লিখে দেই তাহলে এটা অবশ্যই আমাকে কত দেখাবে, সেটা আমাকে দেখা হচ্ছে 15 দেখাবে, 15, দ্যাটস ইট, দ্যাটস গুড। সো আমি যদি লিখি ইজ ইকুয়াল টু 5 − 3, এটা কত দেখাবে আমাকে, অবশ্যই আমাকে 2 দেখাবে। সো এই অ্যারিথমেটিক অপারেশন ইজিলি এগুলো হয়ে গেছে। আমি যদি ম্যাক্স মিন বের করতে চাই, এ মানে হচ্ছে এ ইজ ম্যাক্স লিখলাম, তার মধ্যে আমি দুইটা ভ্যালু দিলাম, একটা দিলাম হচ্ছে 17 আর একটা দিলাম 2, সে অবশ্যই বলবো হচ্ছে 17, আর হচ্ছে 2 এর মধ্যে ম্যাক্স ভ্যালু হচ্ছে কত, 17, সে অবশ্যই 17 বলে দিল। সিমিলার আমি যদি মিন বের করতে যাই তাহলে আমি মিন দিব, মিন দিয়ে হচ্ছে 17 2 দিলাম, তো সে অবশ্যই আমাকে 2 বলে দিবে। সো খুবই ইজি প্রোলগে কোড করা, আমরা মানে ইজিলি বুঝতেছি যে কীভাবে হচ্ছে প্রোলগে বেসিক অ্যারিথমেটিক অপারেশনগুলো হচ্ছে আমরা এক্সিকিউট করে দেখাবো আর কি।
সাপোজ আমি যদি এখন বের করতে যাই সাইনের মান বের করতে যাই বা কসের মান বের করতে যাই, সো সেই ক্ষেত্রে আমার কি হবে, বা হচ্ছে আমি যদি স্কোয়ার বের করতে যাই তার মানে রুটের মান বের করতে যাই, তাহলে আমরা একটা রুটের মান বের করে দেখি যে রুটের মানে কি হয়। সো ভি বি ইজ আমি রুটের রুট রুট কিছু একটা মান বের করবো আর কি। তাহলে আমি যদি রুট কিছু একটা মান বের করতে যাই তাহলে আমি এখানে কি লিখবো, এস কিউ আর, সরি এস কিউ আর টি, এখানে ভিতরে আমি ভ্যালুটা দিয়ে দিব 9 9, ডট ডট দিয়ে আমি এক্সিকিউট করবো আর কি। হ্যাঁ 3, হ্যাঁ আমি যদি 9 কে রুট করি অবশ্যই 3 পাবো, আমি যদি 81 কে রুট করি তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে এটা আমার কত হবে, 9 হবে। সো মোটামুটি বেসিক অপারেশনগুলো মনে হয় আমরা বুঝে ফেলছি যে বেসিক অপারেশনগুলো হচ্ছে কিভাবে হচ্ছে আমরা প্রোলগে এক্সিকিউট করতে যাব আর কি। তারপর এখানে আরো একটা কিছু কথা বলছে যে পাওয়ারটা আমরা কিভাবে এক্সিকিউট করব। তাহলে আমি যদি পাওয়ার এক্সিকিউট করতে যাই মানে পাওয়ারটা আমি কিভাবে করতে পারি, তাহলে আমি কি লিখবো, ভি ইজ 3 3, আমার এখন হচ্ছে 2 দি পাওয়ার, আমি দিলাম 2, তো 3 টু দি পাওয়ার 2, দ্যাট মিনস আমি কি পাবো এই ক্ষেত্রে 9 পাবো। আমি যদি 3 টু দি পাওয়ার এখানে যদি 3 দেই তাহলে আমি পাবো হচ্ছে এখানে 27 পাবো। তার মানে এইভাবে হচ্ছে আমি পাওয়ারগুলো এক্সিকিউট করতে পারবো আর কি। আচ্ছা এখন আমি যদি সাইন থিটা এবং কস থিটা এগুলোর ক্ষেত্রে আমার কি হবে, তো সাপোজ আমি লিখলাম হচ্ছে বি ইজ, আমার এখানে আসবে হচ্ছে সাইন, আমি দিব হচ্ছে এখানে 45 ডিগ্রি, দেখেন সাইন 45 ডিগ্রির মান চলে আসবে, সাইন 45 ডিগ্রির মান চলে আসবে আর কি। সিমিলার আমি যদি কস বের করতে যাই আর টেন বের করতে যাই, জাস্ট হচ্ছে আমি এখানে লেখা দিব, সাপোজ আমি কস লিখলাম, তো কসের ক্ষেত্রেও সে হচ্ছে লিখে দিল আর কি। তো এভাবে হচ্ছে আমি ইজিলি হচ্ছে প্রলগ দিয়ে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন গুলো এক্সিকিউট করতে পারবো আর কি। এখন আমি যদি অ্যাবসোলিউট ভ্যালু বের করতে যাই তখন আমার কি হবে, তাহলে আমি লিখি যে হচ্ছে আমার কি লিখবো, যে বি ইজ, বি হচ্ছে একটা ভেরিয়েবল যেখানে আমার রেজাল্টটা থাকবে, তাহলে বি ইজ এ বি এস অ্যাবসোলিউট ভ্যালু, আমার এই ক্ষেত্রে আমি দিব হচ্ছে 2.356, কিছু একটা দিলাম 2.32, তো অ্যাবসোলিউট ভ্যালু কত আসলো এই ক্ষেত্রে, আমি 2.32 আমি পাইলাম আর কি। তো এই ক্ষেত্রে তো এভাবে হচ্ছে আমি আমার অ্যারিথমেটিক অপারেশনগুলো হচ্ছে আমি এক্সিকিউট করতে পারবো কি দিয়ে, প্রলগ দিয়ে আর কি। সো আমি যদি এখন মিন বের করতে চাই, আমি সবগুলোই দেখাই দিচ্ছি আপনাদের, আমি মিন বের করি, মিন বের করবো হচ্ছে 2টা সংখ্যা দিয়ে দেই, 2 দেই আর হচ্ছে 45 দেই, ইট উইল সে মিন উইল বি 2, দ্যাটস ইট। তো আজকের ল্যাবের কাজ ছিল হচ্ছে কিভাবে হচ্ছে আমি অ্যারিথমেটিক অপারেশনগুলো এক্সিকিউট করবো প্রোলগে, এটাই হচ্ছে আমার মেইন কাজ। তো আমরা বাসাইগুলো প্র্যাকটিস করবো, আর আজকের ল্যাবের কাজ হচ্ছে এটাই যে ল্যাব রিপোর্ট তৈরি করবেন, সেটা হচ্ছে এরকম করে যে অ্যারিথমেটিক অপারেশনগুলো সবগুলো এক্সিকিউট করে দেখবেন, এবং ল্যাব রিপোর্টের শেষে হচ্ছে তার স্ক্রিনশট দিয়ে আউটপুটটা আমাকে দেখাই দিবেন, যে কোড থাকবে এবং আউটপুটগুলো থাকবে হচ্ছে আপনার ল্যাব রিপোর্টে, এটা করে রাখবেন, আমি পরে দেখব। তার সাথে সাথে এখানে আমি যে 45 দিচ্ছি 2 দিচ্ছি, আমি যে 45 দিচ্ছি 2 দিচ্ছি, যে ভ্যালুগুলো দিচ্ছি এখানে, এই 45 2 এই ভ্যালুগুলো আমি তো নর্মালি দিচ্ছি, আপনাদের কাজ হবে এই নেক্সট লেভেলের আগে এগুলো শিখা যে কিভাবে হচ্ছে আমি ভ্যালুটা এখানে 25 দিচ্ছি কিভাবে আমি স্ক্রিন থেকে মানে কিবোর্ড থেকে দিব, তার মানে আমি ভ্যালুটা কিবোর্ড থেকে ইনপুট দিব এবং সে বলে দেবে কি হয় না হয়। তো নেক্সট লেভেলে আপনাদের কাজ থাকবে হচ্ছে এটা, এখানে বাসা থেকে দেখে আসবেন। তো আপাতত এটুকুই, আমরা একটু বাসায় প্র্যাকটিস করি অল্প অল্প করে, ওকে, আর কোনো সমস্যা হলে আমরা গুগল ক্লাসরুমে কমেন্ট করবো এবং বলবো আর কি, আশা করি কোনো সমস্যা হবে না। আর আপনাদের যদি সফটওয়্যারটা লাগে আমাকে বলবেন, আমি গুগল ড্রাইভে আপ দিয়ে আপনাদের লিঙ্ক শেয়ার করে দিব। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবেন।